আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম, রেসিপিটা শুরু করা যাক, আপনারা সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন আমি এখানে শিম নিয়ে নিয়েছি, আমি হাফ কিলোর মতো শিম নিয়ে নিয়েছি। শিমটা আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি দু টুকরো করে। আপনারা বড় বড় হলে দু টুকরো বা তিন টুকরো করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিরামিষ রান্না করব, কীভাবে করব আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। এখন আমি সরাসরি চুলায় চলে যাব। এখানে আমি তিনটে আলু দেখতে পাচ্ছেন টুকরো টুকরো করে কেটে দিয়েছি। শিমের সাথে আলু হলে বেশ ভালোই লাগে খেতে। আমি এখন একটা চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটাও আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কালো জিরা সামান্য। এখন আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ, কুচি করে কেটে রেখেছি, এটা আমি দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে, আর চাইলে আপনারা আনা পেঁয়াজও পেঁয়াজ ছাড়া রান্না করতে পারেন। এখন আমি এটা ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেবো, নিয়ে আমি এটা হালকা ভেজে নেবো। এখন আমার কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা আমি নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আলুটা দেখতে পাচ্ছেন আমার হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম। এই শিমের তরকারি নিরামিষ বলো বা মাছ মাংস যাই বলো খেতে দারুণ লাগে। এখন আমি শিমগুলো ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি শিমে কোনো প্রকার কিছু দিচ্ছি না, শুধুমাত্র নেড়ে ছেড়ে এটা জল শুকিয়ে নিচ্ছি, তারপরে আমি মশলা দিয়ে দেব। এখন আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, লবণটা যার যারে স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ পাউডার, দিয়ে আমি লবণ আর হলুদ পাউডারটা দিয়ে আমি ভালো মতো নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। ধনিয়া পাউডার আর হলুদ একসাথে আমি মিক্স করে দিয়ে দিচ্ছি, জিরা পাউডারও দিয়ে দিচ্ছি। আমি এখানে লঙ্কা পাউডার দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন, আমি এখানে স্কিপ করে নিচ্ছি। আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখন আমি ভালো মতো মশলা মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে, আমি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখন ভালো মতো মিশিয়ে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট। এক মিনিট পর আমি দেখতে পাচ্ছেন ফিরে আসছি, কোনো প্রকার জল নাই, জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পুরোপুরি সবজিটা সিদ্ধ হয় নাই, অর্ধেক সিদ্ধ হয়েছে, এর জন্য আমি এখানে হাফ কাপের মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা আবারও ডেকে দেবো ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেবো দু মিনিটের জন্য। দেখতে পাচ্ছেন এখন আমার আলু আর শিমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুগুলো কিছু টুকরো টুকরো করে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, যাতে জোরটা একটু ঘন হয়, খেতে ভালোই লাগে। এখন আমি দিয়ে দেবো ঝোল, ঝোলটা যার যারই পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি এখন দেড় কাপের মতো ঝোল দিয়ে দেবো, যাতে শিমগুলো ডুবে যায়, ডুবে থাকা অবস্থা থাকতে পারে। তারপরে আমি এটা নেড়ে ছেড়ে দিয়ে দেবো। এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ঝোলটা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ডেকে দেবো। আমি আমার মতো করে দিচ্ছি, আপনারা আপনাদের কম বেশি করিয়ে দিতে পারেন, যে যতটুকু ঝোল পছন্দ করেন আপনাদের নিজে নিজের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি চারটা কাঁচা লঙ্কা, আমার বাচ্চারা বেশ জাল পছন্দ করেন না, এর জন্য আমি জালের পরিমাণটা কমিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নিজে নিজের অনুযায়ী জালটা দিয়ে দেবেন। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দেবো, পুরোপুরি বলক চলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন একটু একটু বলক চলে এসেছে, তারপরে আমি ঢাকনা দিয়ে ডেকে দেবো দু মিনিটের জন্য পুরোপুরি বলক চলে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। প্রথমে আমি বলেছি আপনাদেরকে নিরামিষ করব এই তরকারিটা, আর এই মাছ দিয়ে আমি টমেটো ঝোল করব। এখন আমি টমেটো ঝোলটা আমি ক্যান্সেল করে দিয়ে আমি এখন এই মাছটা আমি শিমে দিয়ে দিচ্ছি। এখন আমার বলকও চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আর শিমের তরকারিটা নিরামিষ মাছ মাংস যাই বলো না কেন, খেতে অনেক বেশি ভালোই লাগে।
আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেল। এখন আমার তরকারিটা পুরোপুরি রেডি, এখন আমি নামিয়ে নেব, চুলাটা বন্ধ করে নেব। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অবশ্যই আপনারা দেবেন, এটা স্কিপ করবেন না। ধনিয়া পাতাটা দিলে খেতে অনেক বেশি ভালোই লাগে, ফ্লেভারটা অনেক বেশি ভালোই আসে। আর যদি এই ভিডিওটা আপনাদের কাছে যদি একটু উপকারে আসে, একটু যদি ভালো লাগে, আপনারা লাইক শেয়ার প্লিজ করতে ভুলবেন না। যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পরবর্তী রেসিপি নিয়ে হাজির হবো। আল্লাহ হাফিজ।